বন্ধুরা, বনে জঙ্গলের বিভাগে আমাদের আজকের গল্প পিঁপড়ের বুদ্ধি। আমরা নিয়েছি বিখ্যাত প্রকৃতি বিজ্ঞানী শ্রী গোপালচন্দ্র ভট্টাচার্যের লেখা বাংলার কীট পতঙ্গ বইটি থেকে। 1975 সালে বইটি প্রথম প্রকাশিত হয় এবং 1974-75 সালে রবীন্দ্র পুরস্কারে এটি ভূষিত হয়। আমরা গল্পটি নিয়েছি 1986 সালে দেশ পাবলিশিংয়ের বইমেলা সংস্করণ থেকে। শ্রী গোপালচন্দ্র ভট্টাচার্য মাকড়সা, পিঁপড়ে এরকম কয়েকটি বিশেষ শ্রেণীর কীটপতঙ্গের আচরণ এবং তাদের শারীরবৃত্তীয় ধর্মাবলী সম্পর্কে দীর্ঘদিন গবেষণা করে তার এই গবেষণালব্ধ ফল সহজ সরল বাংলা ভাষায় প্রকাশ করেন। তার এই গবেষণার ফল কিন্তু শুধু বাঙালি বা ভারতীয়ই নয়, সারা পৃথিবীর বিজ্ঞানী মহলে সমাদর লাভ করে। এই বাঙালি বিজ্ঞানীর গবেষণার বিষয়ে আলাদা একটা পর্ব করার আমাদের ইচ্ছা আছে। এই পর্বে সমস্তটা বলা সম্ভব হবে না। আমাদের আজকের পর্বে থাকবে শ্রী ভট্টাচার্যের লেখা পিঁপড়েদের সম্পর্কে কয়েকটি পর্যবেক্ষণমূলক গল্প। নিম্ন শ্রেণীর প্রাণীদের মধ্যে বুদ্ধিবৃত্তি সম্বন্ধে অনেকে অনেক কিছু শুনে থাকবেন, কিন্তু অনেকেরই ধারণা এগুলি তারা স্বাভাবিক প্রেরণা বা অভ্যেস বশেই করে থাকে। আমাদের দেশে যে বহু প্রজাতির পিঁপড়ে দেখা যায়, তাদের জীবনযাত্রা প্রণালীতে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা থেকে অবশ্যই মনে হয় যে প্রত্যেকটি কাজ এরা শুধুমাত্র সংস্কারের বশে করে না। বাসস্থান নির্মাণ, সন্তান প্রতিপালনের কৌশল, এগুলো হয়তো শৃঙ্খলা বা বিবেচনা শক্তি ও স্বাভাবিক প্রেরণার দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু যুদ্ধবিগ্রহ, আত্মরক্ষা এবং খাদ্য সংগ্রহের ব্যাপারে সময়ে সময়ে এমন দু একটা কৌশল এরা অবলম্বন করে যা কিনা স্বাধীন বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী ছাড়া সম্ভব নয়। একদিন সকাল 9:30 নাগাদ গ্রামাঞ্চলে রাস্তা ধরে যাচ্ছিলাম। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কিছুদূর এগোতেই রাস্তার এক পাশে একটা সুপুরি গাছে একটা অদ্ভুত ঘটনা চোখে পড়ল। কতগুলো বড় লাল পিঁপড়ে বা নালশো পিঁপড়ে, যেগুলো আম গাছে থাকে, সার বেঁধে সুপুরি গাছের ওপরের দিক থেকে নিচের দিকে ছুটে আসছে। অবশ্য কয়েকটা ওপরের দিকে উঠছিল। নালশো পিঁপড়েরা সাধারণত গাছের ওপরেই চলাফেরা করে, নেহাত প্রয়োজন না পড়লে মাটিতে বা নিচু জায়গায় বড় একটা নামতে চায় না। তাছাড়া সুপুরি গাছের সম্ভবত দেখা যায় না, কাজেই ব্যাপারটা কি দেখার জন্য কাছে গেলাম। দেখলাম সুপুরি গাছটার এক পাশে মাটি থেকে 1 ফুট উপরে কালো রঙের একদল খুদে পিঁপড়ে ছোট্ট একটা গুবরে পোকাকে আক্রমণ করে নিচে নামাবার জন্য তার ঠ্যাং ধরে প্রাণপণ টানাটানি করছে, আর উপরের দিকে 5-6টা নালশো তার সামনের দুটো পার ঘাড় ধরে এমনভাবে টান হয়ে রয়েছে যেন আরেকটু হলেই ছিঁড়ে যাবে। গুবরে পোকাটার নিচের দিকে গাছের গোড়াটার কাছে অসংখ্য খুদে পিঁপড়ে ইতস্তত ঘোরাঘুরি করছে। সুপুরি গাছটা একটা প্রকাণ্ড আম গাছের উপর ঢলে পড়েছে। আম গাছটাতেই ছিল নালশো এই লাল পিঁপড়েগুলোর বাসা। সেখান থেকে দু একটা টহলদার পিঁপড়ে নিচের অবস্থা তদারক করতে আসায় হয়তো এই শিকারটা তাদের নজরে পড়ে, আর তার ফলে খুব সম্ভবত উভয় দলের শক্তি পরীক্ষা শুরু হয়। লক্ষণ দেখে বোধ হলো যে খুঁতেরাই প্রথম শিকারটাকে আক্রমণ করে তাকে অনেকটা কাবু করে এনেছিল, তারপর এসেছে এই নালশোরা। এই টাগ অফ ওয়ার মনে হয় বেশিক্ষণ চালু হয়নি, তাই নালশোরা এখনও সংখ্যায় অল্প, এদিক ওদিক দু চারটে খাড়া পাহারা মোতায়েন করেছে মাত্র। তবে পাহারাদারেরা সুরুচিয়ে মুখ হাঁ করে নিশ্চলভাবে যেভাবে অপর পক্ষের গতিবিধির দিকে নজর রাখছে তা বুঝতে বাকি রইল না যে শীঘ্রই একটা গুরুতর পরিস্থিতির উদ্ভব হবে। আধ ঘন্টার মধ্যে অবস্থা সঙ্গীন হয়ে উঠল। ইতিমধ্যে আরও অনেক নালশো এসে পোকাটার খুঁতে পিঁপড়েদের কবল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা শুরু করতে লাগলো এবং শিকারটাকে প্রায় 1 ইঞ্চি উপরে টেনে নিয়ে যেতে সক্ষম হলো। শিকারটা হাত ছাড়া হয়ে যাচ্ছে দেখে খুদিরা এবার সার বেঁধে দলে দলে অগ্রসর হতে লাগলো। সংখ্যায় তারা বেশি হওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই পোকাটিকে 3-4 ইঞ্চি নিচে টেনে আনলো। সঙ্গে সঙ্গে উভয় দলের মধ্যে হাতাহাতি লড়াই শুরু হয়ে গেল। সে এক ভীষণ কাণ্ড। এক একটা নাল পিঁপড়েকে প্রায় 10-12টা খুদে পিঁপড়ে একসঙ্গে আক্রমণ করে কাবু করার চেষ্টা করছে। পায়ে, সুঁড়ে, চোখে, মুখে সর্বত্র এতগুলো পিঁপড়ে একসঙ্গে লাল পিঁপড়েকে কামড়ে ধরলে সে আর কতক্ষণ টিকে থাকতে পারে?
দু চারটে মাত্র কালো পিঁপড়েকে তারা ছিন্ন ভিন্ন করে এক এক করে লাল পিঁপড়েরা পিঠের দিকে উল্টোভাবে ধনুকের মতো বেগে গিয়ে জীবনলীলা ত্যাগ করতে লাগল। কিছুক্ষণ এইভাবে চলার পর লাল পিঁপড়েরা বেগতিক দেখে শিকার ছেড়ে দিল, কিন্তু লড়াই থামল না। অনেক সৈন্যদের ক্ষয়ের পর নালসরা বুঝলে এইভাবে আর চলবে না, তারা এবার নতুন এক প্ল্যানে অগ্রসর হবার ব্যবস্থা করল। এতক্ষণ নালসরা যুদ্ধ করছিল এককভাবে, এখানে সেখানে, কাজেই এক একটা নালস আকারে খুঁতে পিঁপড়েদের তুলনায় 5-6 গুণ বড় হলেও এবং শক্তিশালী হলেও 10-12টা খুঁতের বিষাক্ত দংশনে সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করছিল। এবার নালসরা আক্রমণ ক্ষান্ত করে দলে দলে সে স্থানটায় সমবেত হতে লাগল। অবশ্য এই সমবেত হওয়াটা খুব যে সুশৃঙ্খল তা নয়, তবু সম্পূর্ণ বিশৃঙ্খলও ছিল না। এই অবস্থায় দু একটা খুদে পিঁপড়ে দল ছেড়ে তাদের লাইনের কাছে আসতেই নালসরা তাদের ধরে সাঁড়াশির মতো ধারালো চোয়ালের সাহায্যে খণ্ড খণ্ড করে যেতে লাগল। এই নতুন কৌশলে খুদেরা ক্রমশই নিচের দিকে উঠতে বাধ্য হল। ইতিমধ্যে একদল খুদে পিঁপড়ে শিকারটাকে টেনে নিয়ে অনেকটা নিচে নেমে গিয়েছিল। বাসার ভেতরকার শ্রমিক পিঁপড়েরা সুপুরি গাছের গোড়ার দিকের অংশে 4-5 ইঞ্চি স্থান জুড়ে প্রায় 1 ইঞ্চির 1/4 খাড়াই একটা দেওয়ালের মতো গেঁথে তুলছিল। মনে রাখার বিষয় হলো এই যে, এই জাতীয় পিঁপড়েরা কিন্তু সাধারণত মাটির দেওয়াল তৈরি করে না, তার পরিবর্তে এরা মাটির নিচে গর্তের মধ্যে বিভিন্ন কুঠুরি নির্মাণ করে বসবাস করে। বাইরে ক্ষুদ্র একটি মুখ ছাড়া অধিকাংশই মাটির নিচে থাকে, বাইরে থেকে কিছুই দেখা যায় না। যাই হোক, লাল পিঁপড়েদের ধারালো সাঁড়াশি ও বিষাক্ত গ্যাসের আক্রমণে খুদেরা ক্রমশ হটে গিয়ে সেই নতুন তৈরি করা দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়তে শুরু করল। ভিজে মাটির জন্য দেওয়াল গেঁথে তুলতে তাদের বেশ সুবিধাই হচ্ছিল। প্রকৃত অর্থেই ব্যাপারটা তখন ট্রেঞ্চ লড়াইয়ের আকার ধারণ করল। দেওয়াল গাঁথার সময় 2-4টে শ্রমিক পিঁপড়েকে নালসরা ছো মেরে ধরে নিয়ে যাচ্ছিল বটে, কিন্তু তার সংখ্যা খুবই অল্প। বলা বাহুল্য, দেওয়াল গেঁথে অগ্রসর হওয়ার পর নালসরা শত্রুপক্ষের আর তেমন কোনো অসুবিধা সৃষ্টি করতে পারেনি। এই পর্যন্ত দেখে চলে যেতে বাধ্য হয়েছিলাম। প্রায় 12:30টার সময় ফিরে এসে দেখি নালসরা অনেকেই তখন বাসায় ফিরে গিয়েছে। যদিও কিছু লাল পিঁপড়ে দল ছাড়াভাবে ইতস্তত ঘোরাফেরা করছে, তথাপি তাদের সেই লড়াইয়ের মনোভাবটা আর নেই। এদিকে খুদে পিঁপড়েরা ইতিমধ্যে সুপুরি গাছের গোড়াটায় অনেকটা জায়গা জুড়ে 6-7 ইঞ্চির ওপর অবধি লম্বা দেওয়াল তুলে গুবরে পোকাটাকে সেই দেওয়ালের নিচে ঠেকে ফেলেছে। এই পুরো গল্পে এই কালো খুদে পিঁপড়েদের এই দেওয়াল তৈরির ব্যাপারটা সাধারণ সংস্কারবশত নয়। এখানে তাদের এই আচরণকে বুদ্ধিবৃত্তির পর্যায়ে না ফেলে পারা যায় না। এবার আসি দ্বিতীয় ঘটনায়। একবার 8 শিশির মধ্যে একটা আরশোলা পড়ে মারা যায়। আরশোলার সময় আঠাটা আমি একটা জায়গায় ফেলে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে দেখলাম আরশোলার মৃতদেহটা নিয়ে যাওয়ার জন্য লাল রঙের এক প্রকার খুদে বিষ পিঁপড়ে আঠার চারদিকে ঘোরাঘুরি করছে। কলকাতার সর্বত্রই এই জাতীয় বিষ পিঁপড়ে সবসময় দেখা যায়। দেখা গেল 2-4টে পিঁপড়ে আরশোলার কাছে যাওয়ার চেষ্টা করায় তরল আঠার মধ্যে বন্দি হয়ে তখনও হাবুডুবু খাচ্ছে। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখলাম সেখানে পিঁপড়ের সংখ্যা আগের থেকে অনেক বেশি হয়েছে। একটু মনোযোগের সঙ্গে লক্ষ্য করতে একটা অদ্ভুত ব্যাপার দেখে অবাক হয়ে গেলাম। পিঁপড়েগুলো খুদে খুদে কাঁকর মুখে করে আঠার ওপর জড়ো করছে। আঠার ওপর দিয়ে এরকম কাঁকরের পথ তৈরি করতে তাদের প্রায় 2 ঘন্টা সময় লাগলো। কোনো রকমে আরশোলা পর্যন্ত পথটা তৈরি হতেই পিঁপড়েরা দলে দলে তার ওপর দিয়ে অগ্রসর হলো আরশোলার দিকে। প্রায় ঘণ্টাখানেক বাদে আরশোলার ক্ষুদ্র ক্ষুদ্র দেহের অংশ মুখে করে সার বেঁধে মহা উল্লাসে বাসার দিকে ফিরে চলল। এই ঘটনাটাকেও নিছক সংস্কারবশত কাজ বলা চলে না। এরপর আরও একদিন মেঝেতে বসে কাজ করছি, কতগুলো কালো রঙের সুরসুরে পিঁপড়ে এদিক ওদিক ছোড়াছুটি করছিল। মেঝের উপর এক স্থানে অল্পখানিকটা জল পড়েছিল। 3-4টে সুরসুরে পিঁপড়ে প্রায় একসঙ্গে ওই জলটার পাশ দিয়ে কয়েকবার ছুটে গেল, আবার এসে জলটার পাশেই ঘোরাফেরা করতে লাগলো। এদের স্বভাব অদ্ভুত, চলতে চলতে খানিক
থমকে দাঁড়ায়, কিছুক্ষণ হাত পা শুঁড় পরিষ্কার করে, পরমুহূর্তেই আবার দ্রুতগতিতে ছুটতে থাকে। মেঝের উপর জলটুকুর পাশ দিয়ে দুটি একসঙ্গে ছুটে যাওয়ার সময় হঠাৎ একটা পিঁপড়ে জলের সঙ্গে আটকে গেল। পিঁপড়েটা জল থেকে যত সরে আসার চেষ্টা করে জলও সঙ্গে সঙ্গে ততটা ছড়িয়ে পড়ে। মোটের উপর জলটা যেন তরল আঠার মতো তার দেহের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। সাধারণত পিঁপড়ের দলের মধ্যে কেউ মারা গেলে অথবা চলৎশক্তিহীন হয়ে পড়লে তাকে অন্য পিঁপড়েরা খাদ্য হিসেবে মুখে করে নিয়ে যায়, কিন্তু এরকম অবস্থায় তাদের সাহায্য করতে দেখা যায় না। এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ঘটনা লক্ষ্য করলাম। অপর পিঁপড়েরা একটু ইতস্তত করে অবশেষে জলমগ্ন পিঁপড়েটার সুর ধরে তাকে জল থেকে অনেকটা দূরে টেনে নিয়ে গেল এবং একটা শুকনো জায়গায় রেখে একদিকে ছুটে চলে গেল। জলমগ্ন পিঁপড়েটা অনেকক্ষণ সেই স্থানে নির্জীবের মতো পড়ে রইল এবং শরীরে জল শুকোবার পর ধীরে ধীরে চাঙ্গা হয়ে মুখ চোখ পা পরিষ্কার করে তারপর ছুটে চলে গেল অন্যদিকে। ঘটনাটা তুচ্ছ হলেও একটা পিঁপড়ের মতো নিম্নস্তরের প্রাণীর পক্ষে বিশেষ বুদ্ধিবৃত্তীয় সহানুভূতির পরিচায়ক। এ বিষয়ে মনে হয় কেউ দ্বিমত হবেন না। এরপরে আসি পরবর্তী ঘটনায়। শিবপুরের বাগানে কীটপতঙ্গ সংগ্রহ করার সময় একদিন দেখলাম মাটির উপর কতকগুলো উইয়ের সুরঙ্গ প্রকাণ্ড একটা গাছের গুড়ি অবধি বরাবর চলে গেছে। গাছের লম্বা গুড়ির এখানে সেখানে অনেকগুলো লাল নাল সো পিঁপড়েকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখলাম। খেয়াল করলাম উই পোকার সুরঙ্গের আশপাশে অনেকগুলো পিঁপড়ে মাটিতে নেমে নিশ্চলভাবে দাঁড়িয়ে আছে। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করার পর যখন ওঠবার উপক্রম করছি এমন সময় দেখি একটু দূরে একটা লাল পিঁপড়ে যেন কি খুঁটে খুঁটে খাচ্ছে বলে মনে হলো। কাছে গিয়ে দেখি প্রায় 3 ইঞ্চি লম্বা একটা ছোট্ট উইয়ের সুরঙ্গের ওপর নালশোটা সুরঙ্গের মাটি সরিয়ে গর্ত করার চেষ্টা করছে। 5-7 মিনিটের মধ্যেই দু এক টুকরো মাটি সরিয়ে সুরঙ্গের উপর দিকে সে একটা ছোট্ট গর্ত করতে সক্ষম হলো এবং মোটামুটি 30 সেকেন্ডের মধ্যেই ওই গর্ত থেকে উই পোকাকে মুখ বাড়াতে দেখা গেল। সেই উই পোকাটা শ্রমিক শ্রেণীর, ওই গর্তটা বোঝাতেই এসেছিল। এদিকে নালশো পিঁপড়েটা সুর উঁচিয়ে গর্তের মুখে নিশ্চলভাবে দাঁড়িয়েছিল। উই পোকাটা নজরে পড়া মাত্র তাকে শক্ত চোয়ালের সাহায্যে ধরে গাছের দিকে ছুটে চলল। পরে জানতে পারি উই পোকা নালশোদের অতি উপাদেয় খাদ্য। এই প্রবন্ধে শ্রী ভট্টাচার্য আরও অনেকগুলি ঘটনার কথা বলেছেন যা দেখে শুনে সত্যি মনে হয় যে এগুলো ব্যতিক্রমী ঘটনা এবং পিঁপড়েদের জৈবিক অভ্যাস ও সংস্কার বশত নয়। এই ঘটনাগুলো তাদের বিশেষ বুদ্ধির পরিচয় দেয়। এরকম আরও অনেক গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব ছুটি প্রেজেন্টসে। বন্ধুরা তোমাদের ভালো লাগলো তো? বন্ধুরা আমাদের এই উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আর বেল আইকন প্রেস করো।